নমস্কার আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে আজকে অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশন ইত্যাদি থেকে বার হবেন কিভাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে মানুষের অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা প্যানিক বা ফোবিয়া বা যে কোনো ধরনের মানসিক সমস্যা রয়েছে তিনি দীর্ঘদিন ধরে সেই মানসিক সমস্যার মধ্যেই রয়েছেন কখনো একটু ভালো কখনও একটু খারাপ কখনও আরও একটু বেশি খারাপ অনেকেই মেডিসিন নিচ্ছেন অনেকেই আবার উইদাউট মেডিসিন ঠিক থাকার চেষ্টা করছেন অনেকে কাউন্সেলিংয়ের সাহায্যও নিচ্ছেন এখন প্রশ্ন হলো যে দীর্ঘ সময় মানসিক সমস্যা যদি থাকে আমরা জানি তার কুফল কী হতে পারে কিন্তু এর সমাধান ঠিক কীভাবে হতে পারে সেটাও অনেকের কাছে পরিষ্কার নয় তাই আজকের এই ভিডিওটা যারা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় রয়েছেন বিভিন্ন সময় ট্রিটমেন্টও নিয়েছেন তাদের জন্যই স্পেশালি তাছাড়া যারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন তবে আজকের দিনে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা একটা বিস্ময়কর বিষয় কারণ যেভাবে আমাদেরকে কম্পিটিটিভ লাইফ লিড করতে হচ্ছে যেভাবে কম্পিটিশনের সম্মুখীন হতে হচ্ছে প্রত্যহ চ্যালেঞ্জেসের সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে তার কারণে কিন্তু বিভিন্ন ধরনের মেন্টাল স্ট্রেস দেখা দিচ্ছে আজকের এই মডার্ন যুগে আমরা অনেক কিছুর সাথে খাপ খাইয়ে নিয়েছি আজকে আমাদের অনেক কিছু মডার্ন গেজেটস লাগে যেমন মোবাইল ফোন তার মধ্যে একটা কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনে তেমনভাবে কোনো পরিবর্তন আনি যদি আমাদেরকে আজকের দিনে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হয় তাহলে আমাদের অভ্যাসের মধ্যেও কিন্তু কিছু পরিবর্তন আনার দরকার আছে অনেক সময় অনেকে যোগা প্রাণায়াম করে থাকেন খুব ভালো একটা অভ্যাস যদিও অনেকে সময়ের অভাবে অথবা সঙ্গের অভাবে সেই সমস্তগুলো কন্টিনিউ করে উঠতে পারেন না তাদের জন্য এই এক্সারসাইজটা একটা দারুণ সমাধান হতে পারে আমরা জানি যখন আমরা ভয় পাই অথবা দুশ্চিন্তা করি তখন সেই চিন্তাগুলো আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও স্টোর হয় অ্যাকচুয়ালি মনে তো স্টোর হয় না স্টোর হয় ব্রেনে এবং ব্রেনে যখন কোনো একটা ভয়ের চিন্তা আমি স্টোর করে দিলাম তখন ব্রেনের মধ্যে যে অ্যামিক ডালা বলে একটা অঞ্চল আছে সেই অঞ্চলটা অস্থির হয়ে যায় এর ফলে শরীরের মধ্যে তার একটা প্রভাব দেখা যায় আমরা আনন্দের কথা চিন্তা করলে বা আনন্দের পরিবেশে থাকলে আমাদের শরীরের মধ্যে এক ধরনের প্রভাব হয় এবং চাপের মধ্যে থাকলে চাপের কথা চিন্তা করলে বা চাপের পরিবেশে থাকলে আমাদের মানসিকভাবে যেমন একটা পরিবর্তন আসে ঠিক তেমনি শারীরিকভাবেও একটা পরিবর্তন আসে এই চাপে যখন আমরা দীর্ঘদিন ধরে থাকি সেটা মানসিক সমস্যার কারণে হোক সেটা পারিবারিক সমস্যার কারণে হোক সেটা কাজের জগতে কোনো সমস্যার কারণে হোক অথবা সেটা সম্পর্ককে কেন্দ্র করে কোনো সমস্যার কারণে হোক তখন আমাদের শরীরের মধ্যে তার একটা নেগেটিভ পরিবর্তন দেখা যায় অন্যান্য ভিডিওতে বলেছি যখন আমাদের মধ্যে মানসিক চাপ দীর্ঘ সময় ধরে থাকে তখন বেশ কিছু ফিজিক্যাল সিমটম দেখা দেয় যেমন মাথা ধরা যেমন পেটের সমস্যা যেমন পেশিতে ব্যথা হাতে পায়ে ব্যথা আবার অনেক সময় গলার মধ্যে সমস্যা অনুভব করি তাছাড়া বুক ধরফর শ্বাসকষ্ট ইত্যাদি নানা রকমের সমস্যা আমরা অনুভব করি এবং আমরা ডাক্তারের কাছে যাই বিভিন্ন টেস্ট করাই একটা টেস্টে কিছু না পাওয়া গেলে আবার টেস্ট করায় আবার ডাক্তার দেখায় এই একটা চক্র আমাদের চলতে থাকে তাই প্রত্যেকবারের মতো এবারেও বলবো যদি অন্যান্য টেস্ট করিয়ে কিছু রিপোর্টে পাওয়া যাচ্ছে না তাহলে জানবেন সেটা মানসিক চাপের কারণে হচ্ছে এবং তার প্রাথমিক যে সমাধান তা হলো এক্সারসাইজ যেটা আপনার হাতেই রয়েছে অনেকেই কাউন্সিলরের সাহায্য নিতে পারেন না অনেকেই ডাক্তারের কাছে যান না অথবা তার চাপ হয়তো মৃদু আছে কিন্তু যখন মৃদু বা মাঝারি আছে তখনই আমাদের কিছু করার থাকে যখন সিভিয়ার হয়ে যায় তখন কিন্তু উইদাউট মেডিকেল সুপারভিশন উইদাউট মেডিকেল হেল্প আমরা কিন্তু নিজে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি না তাই যখন আপনি সামান্য চাপের মধ্যে আছেন অথবা সুস্থ আছেন আপনি এই এক্সারসাইজটা করতে পারেন এর ফলে আমাদের শরীরের মধ্যে একটা ভালো পরিবর্তন আসবে আমরা অনেক আরাম অনুভব করতে পারবো আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে হজম শক্তি বাড়বে ঘুম ভালো হবে এবং নানাবিধ উপকার আমরা এর থেকে পাবো এই এক্সারসাইজটা দেখাবার আগে আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাইবো যে এই এক্সারসাইজটা কেন করা প্রয়োজন এই এক্সারসাইজটা করলে কী এমন পরিবর্তন আসবে শরীরের মধ্যে যখন আমাদের মনের মধ্যে চাপ থাকে তখন আমরা ফাইট অর ফ্লাইট মোডে চলে যাই আমাদের শরীরের মধ্যে সেই ধরনের একটা প্রতিক্রিয়া হয় আমরা হয় লড়াই করবো অথবা পালিয়ে বাঁচবো এখন সমাধান যখন আমরা বাস্তবে করতে পারছি না অথবা কোনো কল্পনার যেটা কষ্টকল্পনা আমরা করে থাকি অ্যাংজাইটির কারণে ডিপ্রেশনের কারণে যে কল্পনাগুলো করে থাকি সেটার যখন কোনো সমাধান করতে পারি না তখন না ফাইট করতে পারি না ফ্লাইট করতে পারি এর ফলে অনেক সময় অনেকে বিছানায় শুয়ে শুয়ে দিন কাটিয়ে দেন অনেকেই তার কাজ বন্ধ করে দেন ছেলে ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায় কারণ ভয়ের ফলে আমাদের শরীরের পেশিগুলো শক্ত হয়ে যায় একটা টাইটনেস একটা স্টিফনেস তৈরি হয় এটা নার্ভের কারণে হয় এবং এর পেছনে রয়েছে আমাদের চিন্তাধারা এবং তার ফলে তৈরি যে নেগেটিভ অনুভূতি তাই এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে আসুন এবারে দেখিনি যে আমরা এই এক্সারসাইজটা কিভাবে করব। এটাকে বলা হয় জ্যাকবসন প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশান একটা অত্যন্ত কার্যকরী এবং ইন্টারন্যাশনালি অ্যাপ্রিসিয়েটেড একটা উপায় যার রেজাল্ট কিন্তু আপনি রাতারাতি না পেলেও বেশ কিছুদিন কয়েক সপ্তাহ প্র্যাকটিস করলে অবশ্যই পাবেন এবং এটা নিয়মিত প্র্যাকটিস করার দরকার আছে এই এক্সারসাইজটা করার সময় আমরা শ্বাস প্রশ্বাসে কিন্তু কোনো পরিবর্তন আনবো না শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবং চেষ্টা করব একটু লুজ কাপড় পরে একটা চেয়ারে বসে অথবা বিছানায় বসে পা ঝুলিয়ে অথবা শুয়ে শুয়েও আমরা এই এক্সারসাইজটা করতে পারি এবং চেষ্টা করতে হবে এই এক্সারসাইজটা যখন করব তখন যেন একটু নিরিবিলি পরিবেশ হয় কারণ আমাদের পেশিগুলোকে আমরা যখন শক্ত করব আমার মনোযোগটা সেখানে দিতে হবে এবং পেশিগুলোকে যখন রিল্যাক্স করব তখনও মনোযোগটা সেখানে দিতে হবে এর ফলে এক্সটার্নাল ডিস্ট্রাকশানস থাকলে আমরা কিন্তু মনোযোগটা দিতে পারবো না আমাদের যে ওই ভেতরের চিন্তা নিয়ে চিন্তা করার একটা হ্যাবিট ছিল যেটা অ্যাকচুয়ালি একটা নেচারে পরিণত হয়েছে কারণ আমরা জানি হ্যাবিট ইজ আওয়ার সেকেন্ড নেচার সেই নেচার থেকে আমরা বেরোতে পারবো না তাই আমরা যদি স্বাভাবিক জীবনযাপন করতে চাই তাহলে আমাদেরকে প্রেজেন্টে ফোকাস করার অভ্যাস তৈরি করতে হবে এবং কয়েক মিনিটের এই এক্সারসাইজটা আমাদেরকে কিন্তু শারীরিকভাবে যেমন রিল্যাক্স করবে মনের উপরও নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করবে এবং মানসিক সমস্যার বা মানসিক দুশ্চিন্তাগুলোরও সমাধান পেতে আমাদেরকে সাহায্য করবে আসুন এবারে শুরু করা যাক এক্সারসাইজটা আমরা প্রথমে একটা চেয়ারে বসে পা দুটোকে সোজা করব এবং পা দুটোকে মাটির থেকে একটু তোলার চেষ্টা করব। পা দুটোকে তোলার সময় শ্বাস প্রশ্বাস আমার স্বাভাবিক থাকবে এবং পায়ের পাতাটাকে নিজের দিকে টানবো এর ফলে যে কাপ মাসেল আছে এই পেশি যেগুলো আছে সেগুলো কিন্তু শক্ত অনুভব হবে আমি মনোযোগটা সেখানে দেব এবং ওই পেশিগুলো যে শক্ত পেশিগুলো রয়েছে সেখানে মনোযোগ দিয়ে আমি কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ এই পাঁচ সেকেন্ড আমি পেশিগুলোকে শক্ত রেখে এবার রিল্যাক্স করতে আমি সময় নেব দশ সেকেন্ড খুব ধীরে ধীরে আমি পেশিগুলোকে রিল্যাক্স করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে পায়ের পেশিটাকে রিল্যাক্স করার পরে আমরা পেটের পেশিটাকে রিল্যাক্স করব পেটের পেশিটাকে রিল্যাক্স করার জন্য আমরা পেটটাকে এমনভাবে ভেতরের দিকে নিয়ে যাব যেন আমি পিঠে টাচ করাতে চাইছি পেটটা ভেতরে ঢুকে যাওয়ার পরে আমি ঠিক একইভাবে পাঁচ গুনব এক দুই তিন চার পাঁচ খুবই ধীরে 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 আমাদেরকে রিল্যাক্স হতে হবে এরপরে আমরা হাতের পেশিগুলোকে শক্ত এবং শিথিল করব এটা করার জন্য আমরা হাতটা মুঠো করব। এবং খুব জোরে মুঠো করব। যাতে হাতের পেশিগুলোর ওপরে একটা চাপ অনুভব হয় এই চাপটা আমি পাঁচ সেকেন্ড ধরে রেখে ধীরে 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 দশ সেকেন্ডের জন্য আমি রিল্যাক্স করব দশ সেকেন্ড ধরে এইবারে আমি বুকের উপরে চাপ দেব। হাত দুটো মুঠো করব বুকের উপরে চাপ দেব। পাঁচ সেকেন্ড রেখে ধীরে 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 রিল্যাক্স করব এইবারে আমি গলাতে চাপ দেবো গলার পেশিগুলোতে চাপ দেবো এবং সেটাকে রিল্যাক্স করবো এটার নিয়ম হলো মাথাটাকে আমি খুব ধীরে ধীরে বুকের সাথে টাচ করাবো এইবারে আমরা কাঁধের এক্সারসাইজ করব। আমি আগেও বলেছি যে কাঁধে একটা বিশাল চাপ থাকে যাদের অ্যাংজাইটি থাকে তাদের কাঁধটা একটু উঁচু হয়ে থাকে তাদের একটু চাপ বেশি থাকে এই কাঁধটাকে রিল্যাক্স করার জন্য আমরা যেটা করবো কাঁধটাকে কানের কাছে নিয়ে যাব পাঁচ সেকেন্ড রেখে আমরা ধীরে 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 সেটাকে রিল্যাক্স করব। এইবারে আমরা মাথাটাকে ডান দিকে নিয়ে যাব পাঁচ সেকেন্ড রেখে দশ সেকেন্ড ধরে আমি রিল্যাক্স করব ভিডিওতে আমি অতটা সময় দিচ্ছি না আবার বাঁ দিকে নিয়ে যাব এবারে ধীরে ধীরে সামনের দিকে করব এবারে আমি চোয়ালে চাপ দেবো চোয়ালে চাপ দেওয়ার জন্য মুখটাকে আমি চওড়া করব ধীরে ধীরে চোয়ালটাকে রিল্যাক্স করবো এবারে চোখে চাপ দেব চোখটাকে আমি বন্ধ করবো ধীরে ধীরে চোখটাকে রিল্যাক্স করবো এবারে আমি ভুরুগুলোকে কপালের দিকে নিয়ে যাব এবং কপালে একটা মাথারতে একটা চাপ দেব ধীরে ধীরে রিল্যাক্স করবো এইভাবে আমরা যদি ব্যায়ামটা দিনে দুবার করে করি সকালে এবং রাত্রে সকালে এটাকে দুবার করবো রাত্রেও দুবার করব এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের পেশিগুলো শিথিল হবে এবং কয়েক দিন বা কয়েক সপ্তাহ করার পরে আমরা আমাদের শারীরিক শান্তি বা স্থিরতা বা সুস্বাস্থ্য বা আরাম ফিরে পাব শরীর যখন আরামে থাকবে তখন মনের মধ্যে ভয় রাগ দুশ্চিন্তা বেশিক্ষণ থাকতে পারবে না অনেকে বলেন স্যার আমার মনোযোগ কমে গেছে সত্যি কথা বলতে কি কারো মনোযোগ কোনো মানসিক সমস্যায় কমে যায় না মনোযোগটা সেই রোগের চিন্তার উপরে বেশি করে যুক্ত আছে বা সেখানে বেশি করে আমাদের ফোকাসটা রয়েছে এর ফলে আমরা সচেতনভাবে সামনে যা দেখছি শুনছি সেখানে ফোকাস করতে পাচ্ছি না কারণ ফোকাস আছে ভেতরের চিন্তায় বা ওই কল্পনার চিন্তায় আপনি অতীতের বিষয়ে চিন্তা করুন অথবা ভবিষ্যৎ বিষয়ে চিন্তা করুন দুটোই কিন্তু কল্পনা এই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসার জন্য আগে আমাদের শরীরকে রিল্যাক্স করতে হবে আমরা কাউন্সিলিং সেশনে প্রথমে যেটা করি ক্লায়েন্টের কেস হিস্ট্রি নেওয়ার পরে তাকে এইরকম দুটো একটা এক্সারসাইজ আমরা করার সাজেস্ট করি অনেকেই করেন অনেকেই করেন না কারণ দীর্ঘদিন ধরে তিনি ওই টেনশনে থাকতে থাকতে স্ট্রেসের মধ্যে থাকতে থাকতে তার ওটাই একটা নর্ম্যাল লাইফ হয়ে গেছে কিছু করলে যে কিছু পরিবর্তন আসতে পারে সেই বিশ্বাসটা তখনও হয়তো তার মধ্যে আসেনি কিন্তু একটা দুটো সেশনের পরে তিনি এই বিষয়টা প্র্যাকটিস করেন আপনাদের অনুরোধ করব যদি কোনো ধরনের মানসিক সমস্যা থেকে থাকে আপনি এই প্র্যাকটিসটা দু সপ্তাহ করার পরে কাউন্সিলিং করাতে পারেন অথবা কাউন্সিলিং শুরু করিয়েও এই প্র্যাকটিসটা করতে পারেন কাউন্সিলিং শুরু করে যদি আপনি এই প্র্যাকটিসটা করেন তাতে লাভ যেটা হয় সেটা হলো আপনি আপনার মনের কথা খুলে বলতে পারলেন এর ফলে অনেকটা চাপ মুক্ত হতে পারলেন মানসিক ভাবে। এবং একজন যে কেউ আছে সাপোর্ট করার জন্য সমাধানে সাহায্য করার জন্য সেটা আপনার মনের মধ্যে একটা বিশ্বাস জোগাবে এরপরে আপনি এই এক্সারসাইজটা করতে প্রচেষ্টা হবেন বা চেষ্টা করবেন এবং আরেকটা যেটা হবে যে পরের সপ্তাহে আমি যখন কথা বলবো আমি যদি এই কাজটা না করি কিভাবে আমি কথা বলবো তাই একটা দায়িত্ব বোধ তৈরি হয় তাই বাড়ির লোকে বললেও অনেক সময় যে কাজটা হয় না কাউন্সিলিং সেশনের মাধ্যমে সেই কাজটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে আসুন আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপনে উৎসাহী হই যে কোনো মানসিক সমস্যা হলে একজন কাউন্সেলার অথবা একজন সাইকাটিস্টের পরামর্শ নিতে পারেন ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার